আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের কাপড় দিয়ে কীভাবে গোল জামা বা চুন্নতি জামা কাটিং করতে হয়। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সারাসপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এইটা হচ্ছে কামিজের কাপড়, আর কামিজের কাপড়টাকে আমি মোট দুই ভাঁজ করে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ওকে, এখন আমি যে পাশে আছি সেই পাশটা হচ্ছে অফ সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। আমি ওপর থেকে হাফ ইঞ্চি কাপড় দাগ কেটে কাপড়টাকে সোজা করে নিচ্ছি, ঠিক আছে। এখন আমি ওপর থেকে ফুটের মাপ নেব, মানে কাঁধের মাপটা, কাঁধের মাপ আমি নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি। কাঁধের মাপ যা আসে তার থেকে অর্ধেক নিতে হবে, মনে রাখবেন। তো কাঁধের মাপ আমার আছে চোদ্দ ইঞ্চি, আমি নিয়ে নিলাম সাত ইঞ্চি। এখন এই সাত ইঞ্চি থেকে নিচের দিকে আর্মহোলের জন্য দাগ কেটে নেব। আমি এখানে সাত ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ কেটে নিচ্ছি। তারপর দাগগুলোকে আমি একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। এখন আমি বুকের মাপটা থেকে সাড়ে ছয় ইঞ্চি নিচে আসবো কোমরের মাপটার জন্য। তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম, দিয়ে এই দাগটাকেও আমি স্কেল দিয়ে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি। তো এখন আমি বডির মাপটা নিয়ে নিব। বডির মাপ আমি নিয়ে নিচ্ছি এখানে সাড়ে দশ, আমার মোট মাপ আসবে হচ্ছে একচল্লিশ ইঞ্চি। আমি সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম, আর কোমরের মাপ নিচ্ছি আমি সাড়ে আট ইঞ্চি। এখন আমি শেপ কাট দিয়ে এই দুটো দাগকে সুন্দর করে মিলিয়ে দেব। এখন দেখুন লম্বার মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। লম্বার মেজারমেন্টটা এখানে আছে হচ্ছে আমি নিব হচ্ছে সাড়ে চৌত্রিশ, আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিব, মানে সাড়ে সাতচল্লিশ, সাড়ে ছেচল্লিশ আছে মেন মাপটা, আর আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি, মানে সাড়ে সাতচল্লিশ আমি দাগ দিয়ে দিলাম। এখন এইদিকে আমি সোজা করে একটা দাগ কেটে নেব। এখন দেখুন ঠিক কোমরের এই দিক থেকে আমি শেপ কাটটাকে এইভাবে বসাবো, বসিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি এভাবে। তো এটা হচ্ছে গোল জামা কাটিং করার খুবই সহজ একটা ওয়ে। আশা করছি আপনারা যারা নতুন আছেন তারাও একবার দেখলে বুঝতে পারবেন। তো আমি এইদিকে এক থেকে দেড় ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য সাইড থেকে। দেখুন ওপর থেকে আমি দেড় ইঞ্চির মতো রেখেছি, আর নিচে থেকে এক ইঞ্চির মতো আমি রেখেছি। এখন শেপ কাটটা দিয়ে এভাবে করে একটু রাউন্ড করে দেব ওপরের দিকে, আমি একটা রাউন্ড করে শেপ দিয়ে দিলাম। নিচের অংশটা যেন ঝুলে না থাকে সেজন্য কর্নারটা একটু রাউন্ড করে দিতে হবে। এখন দেখুন বগল শেপটা আছে সাত ইঞ্চি, সাতের অর্ধেক হচ্ছে সাড়ে তিন, সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে আমার কিন্তু এখানে বগল শেপে একটা শেপ দিতে হবে। এখন আমি এইদিকে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি, দেড় ইঞ্চি দিয়ে আমি একটা শেপ দিয়ে দিলাম। এখন সামনের পাটের তাল পাটটা আমি কাটিং করে নেব। এই যে দাগটা দিয়েছি সেটা থেকে এক ইঞ্চি আমি পেছনে আসব, পেছনে এসে স্কেল দিয়ে আমি একটু অ্যাঙ্গেল করে দাগটা মিলিয়ে নিচ্ছি ওপরের দিক থেকে। এখন আমি এই যে দেখুন তালপাটের জন্য পৌনে এক ইঞ্চিতে দাগ কেটে নেব। আমি পৌনে এক ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, এটা কিন্তু সামনের অংশের তালপাটটা আমি মানে এইভাবে কাটিং করে নেব। যখন তালপাটটা কাটিং করব তখন পেছনের অংশটা সরিয়ে নিলেই কিন্তু হবে। এখন কাপড়টাকে আমি কাটিং করে নিচ্ছি।
আমি এখান থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব। তো নিচের পাটটা সরিয়ে আমি ওপরের পাটের তালপাটটা কাটিং করে নেব। দেখুন ওপরের পাটের তালপাটটা আমি কাটিং করে নিচ্ছি, আর গলাটা কিন্তু আমি বকম দিয়ে লাগাই, সেজন্য গলা কাটিং করাটা দেখালাম না। এখন হাতার অংশটা নিয়ে নিয়েছি, হাতার কাপড়টাও কিন্তু আমি অলরেডি চার ভাঁজ করে নিয়েছি। ওপর থেকে আমি দাগ দিয়ে কাপড়টাকে সোজা করে নিলাম, লম্বায় যা আছে আমি তাই রাখবো। এখন পাশে আমি দাগ দিচ্ছি 9 ইঞ্চিতে, 9 ইঞ্চিতে দাগ দিয়ে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি আমি ডাউন করবো। এদিকে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর দেখুন এই সাইডে আমি এই সাইড থেকে একদম কর্নার পর্যন্ত আমি শেপ দিয়ে দিচ্ছি। এখন হাতার মোহরের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। মোহরে আমি নিয়ে নিব 5.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন শেপ কাটটা দিয়ে ধরে এইভাবে দেখুন মিলিয়ে একটা তাক দিয়ে দেব। এখন আমি হাতের কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। হাতার কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। এখন হাতার অংশের তালপাট কাটবো। তালপাট কাটার জন্য দুটো পিঠ, মানে সোজা পিঠ সোজা পিঠ একত্রে রেখে, এই যেহেতু জামার কাপড়ে আমি 1.25 ইঞ্চিতে তালপাট কেটেছিলাম, তো হাতারটাও কিন্তু সেমভাবে 1.25 ইঞ্চিতেই কাটতে হবে। অবশ্যই মনে রাখবেন হাতা এবং জামার তালপিঠের মাপ, তালপাটের মাপটা কিন্তু একই থাকতে হবে। তো আমি হাতার অংশের তালপাটটা কেটে নিচ্ছি, যে কোনো এক সাইডে এটাকে কাটতে হবে। তো এটা কাটিং করার সাথে সাথে কিন্তু আমার গোল জামা কাটিং করাটা হয়ে গেল। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি এই সেলাইয়ের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।